শুভ সন্ধ্যা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা করছি, আপনাদের কিছু আপডেট দেব। গত 2 সপ্তাহ আগে আমরা রক্তদানের ব্যাপারে যে উদ্যোগটা নিয়েছিলাম, সেই উদ্যোগটা আস্তে আস্তে আমরা পরিপূর্ণ করতে যাচ্ছি। আজকে আপনাদের কিছু আপডেট দেব, কারণ মনে করি যে আমরা যে 3 জন এই উদ্যোগটা নিয়েছি, আমাদের রোমের একটা পেজের অ্যাডমিন শাহরিয়ার ভাই, আরেকটা গ্রুপে পেজের অ্যাডমিন রিয়াদ ভাই আর আমি, আমরা 3 জন মিলে যেই রক্তদান কর্মসূচির যে উদ্যোগটা নিয়েছিলাম, আজকে আল্লাহর রহমতে ইতালির প্রত্যেকটা শহর থেকে, বড় বড় শহর থেকে আমাদের সাথে বিভিন্ন বাংলাদেশি ভাই বা অন্য ইটালিয়ান বা অন্য দেশের অনেক ছেলেমেয়েরা আমাদের সাথে যোগাযোগ করেছেন, রক্ত দিতে আগ্রহী হয়েছেন। তার মধ্যে আপনাদের সুখবর জানিয়ে দিচ্ছি, আগামী 14 এপ্রিল নেক্সট উইকে রোমে 5 জন রক্ত দিতে যাচ্ছেন, তার মধ্যে শাহরিয়ার ভাই, রিয়াদ ভাই এবং তাদের আরও 3 জন বন্ধু আছেন। তারপরে 15 তারিখে রক্ত দিতে যাবেন আরও 6 জন, 16 তারিখে 8 জন, 17 তারিখে 6 জন। তারপরে আমরা আবার পরের সপ্তাহে কি বলে অ্যাপয়েন্টমেন্ট নেব। আর রোম থেকে এখন পর্যন্ত আমি আপনাদের বলছি প্রায় 64 পার্সন রোম থেকে আমাদেরকে বলেছেন রক্ত দেবেন। মিলান থেকে 47 জন, পেরুজা থেকে 6 জন, লেকো থেকে 4 জন, বোলোনিয়া থেকে 9 জন, পালেরমো থেকে 5 জন, কোমো থেকে 2 জন, আর ইটালির বিভিন্ন শহর থেকে আমাদের কাছে এখনও যোগাযোগ করেছেন নাপোলি থেকে 4 জন, কিন্তু এখন পর্যন্ত নাপোলিতে যেই হসপিটালে রক্ত দেওয়া হবে সেই হসপিটালের ব্যাপারে আমাদের কিছু বলেনি। তো এই হচ্ছে আমাদের রক্ত দেওয়ার আপডেট। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এখন পর্যন্ত কেন আমাদের কে রক্ত দিতে হসপিটালে যেতে পারছি না, কেন এখন পর্যন্ত দেরি হচ্ছে। যেহেতু ব্যাপারটা এই মুহূর্তে রক্তদানের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কারণ হসপিটালে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে এবং আমাদের ইটালির যেই কন্ট্রোল এবং সিকিউরিটি সিস্টেমটা আছে সেটা আমাদের মেনে চলতে হবে। তাই অনেক ফর্মালিটিস আমরা মেনটেন করে আমরা এই 14 তারিখে রক্ত দিতে যেতে পারবো। আর মিলানো গত এই সপ্তাহ ধরে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে, অনেকেই হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে রক্ত দিতে পারবেন। আর আরেকটা কথা আপনাদের আমরা বলে দিচ্ছি, যারাই রক্ত দেবেন প্রত্যেকের রক্ত দেওয়ার ছবি আমরা তুলব এবং এই ছবি তুলে আমাদের গ্রুপে আমরা পোস্ট করব। আর আরেকটা বড় কথা, যেহেতু ইতালির একটা দৈনিক পত্রিকায় 1 এপ্রিলে আমাদের এই প্রজেক্টের ব্যাপারে, এই শুভ কাজের ব্যাপারে একটা আর্টিকেল লিখেছে, তাই আমরা চিন্তা করেছি, আমি বিশেষ করে আমি শাহরিয়ার ভাই আর রিয়াদ ভাই, যে আমরা একটা গ্রুপ করব, সেই গ্রুপে প্রত্যেকটা বাংলাদেশি ভাই বা আমাদের মাধ্যমে যারাই রক্ত দেবে, ইটালিয়ান হোক অন্য দেশের ভাই বোন যারাই হন, প্রত্যেকে একটা ছবি পোস্ট করব, যাতে ইতালির প্রত্যেকটা প্রান্তের সবাই জানতে পারে যে আমরা এই মহৎ কাজটা শুরু করেছি। আমাদের দেখে আর সবাইকে দেখে আরও বেশি ভাই বোনরা এই কাজে আমাদের উদ্যোগ দেখে এগিয়ে আসতে চাইবেন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর রক্তদানের যে গ্রুপটা আমরা করতে যাচ্ছি, এই গ্রুপের মাধ্যমে আমাদের আরও কিছু প্রজেক্ট করার ইচ্ছা আছে। যারা এই মুহূর্তে ইতালির এই কঠিন সময়ে রক্ত দিতে আগ্রহী হয়েছেন, আমি বলবো তাদের মহৎ, তাদেরকে সবাই আমি বলবো যে তাদের মহৎ প্রাণ, তাদের এই কাজকে আমি এবং আমরা সবাই স্বাগত জানাচ্ছি। তাই ভবিষ্যতে যাতে তাদের বিভিন্ন ধরনের কাজের সমস্যা, বিভিন্ন ধরনের অফিসিয়াল সমস্যা, বিভিন্ন ধরনের ব্যুরোক্রেটিক সমস্যা, আমরা চেষ্টা করব যারাই রক্ত দেবেন, যারাই আমাদের এই গ্রুপের সদস্য হবেন, অন্যের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, আপনাদের সবাইকে ভবিষ্যতে যেভাবে পারি, ইতালির যে প্রান্তেই থাকেন, কাজের ব্যাপারে সমস্যা যদি থাকে আমরা আমাদের এই গ্রুপটার মাধ্যমে সাহায্য করতে চেষ্টা করব। কারো যদি বাড়ির সমস্যা থাকে, কারো যদি উকিলের সমস্যা থাকে, কারো যে কোনো কিছু থাকে, আমরা নিজেরা নতুন একটা গ্রুপের মতো, একটা ফোরামের মতো বা একটা পরিবারের মতো তৈরি করব। এটা আমাদের শুধু একটা প্ল্যান, এখন দেখি ভবিষ্যতে আমরা কী করতে পারি। তাই আপনারা কেউ হতাশ হবেন না, এই মহৎ কাজে প্রত্যেকটা বাংলাদেশিকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। ইতালিতে ইটালিয়ান যেই কমিউনিটি আছে, তারপরে কারণ সেখানে তো কয়েক মিলিয়ন না হলো প্রায় 10 লাখের উপরে ডোনার আছে, তারপরে আমরা করতে চাচ্ছি সবচেয়ে বড় একটা ব্লাড ডোনেট গ্রুপ। আপনাদের সহজে সকালে সহযোগিতা দরকার, আর আমি অবশ্যই খুব আশাবাদী, ইনশাল্লাহ আমি বা আমরা সবাই মিলে
এই উদ্যোগটা ভালো মতো করতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।